হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। সবার প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমাদের জন্যই আমার 10K সাবস্ক্রাইবার হয়েছে। তো যাই হোক, 10K সাবস্ক্রাইবারের জন্য একটা ভিডিও ভাবছি, প্ল্যানিং করছি, তো তোমরা যদি কিছু আইডিয়া থাকে তোমাদের তো জানাতে পারো। আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে খুব ছোট্ট ভিডিও হবে এটা। দেখো, LPP যে টপিকটা, আমরা কী করছি, আমরা এখন যে কোশ্চেন পেপার সাবজেক্ট ওয়াইজ, মানে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো হচ্ছে লাস্ট কয়েক বছর ধরে এইচএসে, সেই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো আলোচনা করার চেষ্টা করছি, আর একটু অ্যানালাইসিস করার চেষ্টা করছি যে কোনগুলো থেকে কোশ্চেন দিচ্ছে বা কীরকম টাইপের কোশ্চেন আসছে। ঠিক আছে, LPP মানে বাংলায় যে চ্যাপ্টারটার নাম হচ্ছে রৈখিক প্রোগ্রাম বিধি। ঠিক আছে, LPP-র ফুল ফর্ম হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এটা অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনের খুব বড় টপিক, বাট এইচএসে একটা মাত্র চ্যাপ্টার দেওয়া আছে যেখান থেকে মাত্র একটা কোশ্চেন আসবে, এটা হচ্ছে রৈখিক প্রোগ্রাম বিধি। যাই হোক, একটা কোশ্চেন আসবে মাত্র 5 নম্বরের, তার মানে এটা বলতে পারো যে এটা খুব ইজিলি এই 5 নম্বরটা পাওয়া যাবে, কারণ মাত্র একটাই চ্যাপ্টার করতে হবে, আর একটা চ্যাপ্টার বললেও ভুল হবে, একটা চ্যাপ্টারও না, এখান থেকে মাত্র 2 ধরনের প্রবলেম শিখতে হবে, 2 ধরনের। তুমি যদি 2 ধরনের প্রবলেম না শেখো, জাস্ট শুধু 1 ধরনের প্রবলেম শেখো, তাহলেও হয়ে যাবে। এবার তোমাদের বলি, এই যে চ্যাপ্টারটা আছে আর এখানে যে 5 মার্কস আছে, একটু কমন পাওয়া যায়। এবার অলরেডি আমার ভিডিও বানানো আছে এখানে LPP চ্যাপ্টারে। দেখো, এই যে প্লেলিস্টে যে এই পার্টটা দেখছো, এইটা হচ্ছে প্লেলিস্ট, আর এর ভেতরে মাত্র 4খানা ভিডিও আছে। প্রথমটা তো ইন্ট্রোডাকশন ভিডিও ছিল, যে চ্যাপ্টার কীরকম পড়তে হবে না পড়তে হবে। পরের যে 4টা ভিডিও আছে, খুব ছোটো ছোটো ভিডিও, 20 মিনিট কেউ এরকম করে, তো মোটামুটি ভাবতে পারো 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। তোমাদের যদি LPP কিছু না জেনে থাকো তোমরা, বা একদমই করনি বা করেছো, তাও এই 4টা ভিডিও যে আছে এখানে, এখানকার 4টা ভিডিও দেখে নাও, তোমাদের আর LPP নিয়ে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। ছোট্ট ছোট্ট ভিডিও আছে, 1 থেকে 1.5 ঘন্টায় গোটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। এরপর আমার মনে হয় না আর কিছু করতে হবে, এরপর LPP যা আছে সব তোমরা নিজেরাই পাবে। ঠিক আছে, জানালে প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে দেখো। ঠিক আছে, এবার দেখো, তো 5 মার্কসের অঙ্ক আছে, কোনো শর্ট কোশ্চেন এখান থেকে আসবে না, তো শর্ট কোশ্চেন নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজনও নেই। জাস্ট শুধু 2টা মেথড আছে, একটাকে গ্রাফিক্যাল মেথড বলছে, আর একটা হচ্ছে বড় প্রোগ্রাম দেওয়া থাকে, মানে প্রবলেম দেওয়া থাকে, ওই প্রবলেম থেকে ইনইকুয়েশনগুলো বের করতে হয়। ঠিক আছে, অসমীকরণগুলো বের করতে হয়, জাস্ট শুধু এই 2টো প্রবলেম, একটাকে LPP সাজানো বলে, আর একটা হচ্ছে LPP দেওয়া থাকে, ওখান থেকে সলিউশন করতে হবে। সলিউশনের অনেক মেথড আছে, বিগ এম মেথড, গ্রাফিক্যাল মেথড, প্রাইমাল ডুয়াল মেথড, এরকম অনেক মেথড আছে গ্র্যাজুয়েশনে, বাট আমাদের যেহেতু একটাই মাত্র মেথড করতে হবে, সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। এই গ্রাফিক্যাল মেথড সম্পর্কে একটু বেসিক ধারণা থেকে শুরু করে নিয়ে একদম খুব, মানে কোশ্চেন পেপারে আসা পর্যন্ত কোশ্চেনগুলো সবই 1.5 ঘন্টার মধ্যে করা আছে, তো তোমরা ওটা দেখতে পারো। এবার কোশ্চেনগুলো যেগুলো হচ্ছে, এবার এক এক করে দেখো, 2015 থেকে নিয়ে 2020 পর্যন্ত টোটাল 6 বছরের কোশ্চেন পেপার আমি দেখাচ্ছি, এক এক করে দেখে নাও। এই হচ্ছে প্রবলেম, এইগুলো হচ্ছে অঙ্ক, এক এক করে আসে, তো তোমরা এক এক করে দেখতে পারো। এই যে কোশ্চেন পেপারগুলো দেখানো হলো, অবশ্যই একটা প্লেলিস্ট তো করাই আছে এই কোশ্চেন পেপারের জন্য। এই প্রত্যেকটা প্লেলিস্ট তোমরা যখনই কোশ্চেন দেখবে অবশ্যই স্ক্রিনশট করে রাখবে, কারণ বারবার ভিডিও দেখার তাদের প্রয়োজন নেই। ঠিক আছে, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, চলো।